হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, দূর্বা ঘাসের চমৎকার 9টি উপকারিতা। দূর্বা ঘাস আমাদের কাছে আগাছা হিসেবেই পরিচিত। অবাঞ্ছিত হলেও এই গাছটি রয়েছে মূল্যবান ঔষধি গুণ। এটি আমাদের মানব দেহকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আসুন জেনে নিই আমাদের আশেপাশে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা এই আগাছা গাছটির উপকারিতা। 1. দূর্বা ঘাসের রস দিয়ে চুল ওঠা বন্ধ হয়। একটি পাত্রে 1 লিটার নারিকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা ফেলে নিন। তারপর দূর্বা ঘাসের টাটকা রস 200 মিলিলিটার সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জাল দিন। চুলা থেকে নামিয়ে ছেঁকে সংরক্ষণ করুন। গোসলের 1 ঘন্টা আগে এই তেল চুলে মাখুন। নিয়মিত 2 থেকে 3 মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। 2. শরীরের কোন স্থান কেটে গেলে দূর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে দূর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। 3. বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ 1 চা চামচ চিনির সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা পর পর খাবেন। বমি বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন। 4. আয়ুর্বেদ মতে রক্ত পিত্তে দূর্বা ঘাস মহা ঔষধ। এই রোগে মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তস্রাব হতে পারে। এক্ষেত্রে দূর্বা ঘাসের রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে রোগের উপশম হয়। 5. শ্বেত প্রদর জনিত দুর্বলতায় দূর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সম পরিমাণে মিশিয়ে খেলে রোগী দুর্বলতা কাটিয়ে ওঠে। 6. দূর্বা ঘাস স্তন সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ঔষধ। গর্ভধারণের অসমর্থ হলে দূর্বা ও আতপ চাল একসাথে বেটে বড়া করে ভাতের সাথে সপ্তাহে 3 থেকে 4 দিন খেলে উপকার পাওয়া যায়। 7. দূর্বা ঘাস শরীরের রেচন তন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে। প্রস্রাবের কষ্ট হয় অথচ পাথুরি রোগ হয়নি, সেক্ষেত্রে দূর্বার রস ও দুধ ও পানি মিশিয়ে খেলে ভালো ফল দেয়। তবে অশ্ব রোগ থাকলে এটি খাওয়া যাবে না। 8. দীর্ঘস্থায়ী আমাশয় রোগেও দূর্বা ঘাসের রয়েছে ফলদায়ক ভূমিকা। দূর্বা ঘাসের রস দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। 9. আমাশয়ে দূর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস 4 থেকে 5 চামচ মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার খান। এভাবে 10 থেকে 15 দিন খেলে আমাশয় ভালো হয়ে যাবে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।